আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক মাসুম, জেনারেল ও কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত। পায়ুপথে রক্ত গেলে কি করবেন, কি কি কারণে পায়ুপথে রক্ত যায়? আমাদের সর্বসাধারণ অধিকাংশ ক্ষেত্রেই মনে করে থাকেন রক্ত শুধু পাইলসের কারণেই যায়। হ্যাঁ, পায়ুপথে কারো যদি অভ্যন্তরীণ পাইলস হয়ে থাকে তার জন্য রক্ত যেতে পারে। এটা ছাড়াও কারো যদি র্যাকটামে বা কোলনে র্যাকটাল পলিপ হয়ে থাকে তার জন্য রক্ত যেতে পারে। অ্যানাল ফিশার হলেও, অর্থাৎ পায়ুপথটা যদি ফেটে যায় সে কারণেও রক্ত যেতে পারে। এটা ছাড়াও কারো যদি ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ, যেটাকে আমরা আলসারেটিভ কোলাইটিস অথবা ক্রনস ডিজিজ বলে থাকি, তার জন্যও রক্ত যেতে পারে। কারো যদি সলিটারি র্যাকটাল আলসার হয় তার জন্য রক্ত যেতে পারে। কাজেই পায়ুপথে রক্ত যাওয়ার বহুবিধ কারণ রয়েছে। আমি সর্বসাধারণের জ্ঞাতার্থে বলতে চাচ্ছি, পায়ুপথে রক্ত গেলেই এটাকে পাইলস মনে করে ওষুধ কিনে খাবেন না, কিংবা আমাদের চিকিৎসকদেরকেও অনুরোধ করে বলবো, পায়ুপথে রক্ত গেলেই আপনি পাইলস মনে করে তার জন্য পাইলসের ওষুধ দিবেন না। কারণ পায়ুপথে বহুবিধ রোগ হয়, এটা ক্যান্সারের জন্য অনেক সময় রক্ত যায়। সেটা যদি আপনি পাইলস মনে করে ওষুধ দিয়ে থাকেন তাহলে রোগটা যে সময় নির্ণয় হবে, অনেক ক্ষেত্রে দেখা যায় সেই র্যাকটামে ক্যান্সারটা আমরা আগেভাগে যদি আমরা নির্ণয় করতে পারতাম, যেটার আমরা সঠিক চিকিৎসা দিলে রোগীটা দীর্ঘদিন বেঁচে থাকার সম্ভাবনা ছিল, সেটা যদি বিলম্বে রোগটা নির্ণয় হয়, সেটা যদি লিভারে বা শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে পড়ে, সেই ক্ষেত্রে রোগীটাকে বেশি দিন বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়। কাজেই পায়ুপথের রক্ত গেলেই পাইলস নয়, এটা বিভিন্ন কারণে হতে পারে। এটা নির্ণয়ের জন্য যেমন ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, প্রোক্টোস্কোপি, কোলোনোস্কোপি করার প্রয়োজন হয়। আমরা সঠিকভাবে যদি রোগটা নির্ণয় করতে পারি এবং সঠিক চিকিৎসা দিতে পারি তাহলে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু অনেক জটিলতা পরিহার করা যায়। ধন্যবাদ।